মুভিটি শুরু হয় বেসরকারি একটি কোচিং সেন্টারকে দেখিয়ে, সেইখানে শিক্ষার নামে ব্যবসা করা হচ্ছিল, কেননা সেইখানে স্টুডেন্টদের থেকে অনেক টাকা নেওয়া হয়। তারপর আমরা আবি নামে একটি ছেলেকে দেখতে পাই, সে তখন ক্লাস করছিল। ক্লাস করার সময় সে কোনো কিছুই বুঝতে পারছিল না। ক্লাস শেষ হয়ে গেলে সে বাসায় ফিরে আসে। আবি যখন বাসায় আসে তখন তার বাবা একটি কাগজে সাইন করতে বলে। তখন আবি বলে, কেন? তার বাবা উত্তরে বলে, তোমার ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য আমাদের কাছে টাকা নেই, তার জন্য তোমার দাদার দোকানটি বিক্রি করতে হচ্ছে। তার বাবা আরও বলে, যাও তোমার দাদার দোকানটি পরিষ্কার করে আসো। এরপরে আবি তার বন্ধুদেরকে নিয়ে তার দাদার দোকানের সামনে চলে যায়। আর তার দাদার দোকানের নাম ছিল ভূপাতি ভিডিও শপ। দোকানটি পরিষ্কার করার সময় তার এক বন্ধু অনেকগুলো সিডি ক্যাসেট পায়। তারপর তারা সেই সিডি ক্যাসেটগুলো প্লে করে সবাই একসাথে দেখতে থাকে। তখন তারা দেখতে পায় একটি স্যার ম্যাথ ক্লাস নিচ্ছে। আবি এইসব ম্যাথ ক্লাস দেখে সহজেই ম্যাথগুলো বুঝতে পারছিল আর ম্যাথ করতেও পারছিল, তাই সবাই মিলে সেই স্যারটিকে খুঁজতে থাকে। তখন আবির এক বন্ধু ক্যাসেট থেকে একটি কাগজ দেখতে পায়। সেই কাগজে স্যারটির অ্যাড্রেস দেওয়া ছিল। অ্যাড্রেস অনুযায়ী সেই স্যারটির বাসা 40 কিলোমিটার দূরে ছিল। আবি তার বন্ধুকে বলে, আমরা যদি এই স্যারটিকে খুঁজে পাই তাহলে আমরা টপ স্কোর করতে পারবো। তারপর তারা সেইখানে পৌঁছালে সবাইকে জিজ্ঞেস করে, AM কুমার নামে কেউ এখানে আছে কিনা, কারণ সেই কাগজে AM কুমার নামটি লেখা ছিল। আবি যাদেরকে জিজ্ঞেস করেছিল তারা কিছু বলতে পারছিল না। এক পর্যায়ে একটি বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলে সেই লোকটি তাকে বলে, ইনি তো টিচার না, সে কাটাপ্পা ডিস্ট্রিক্টের কালেক্টর। তারপর আবি তার বন্ধুদেরকে নিয়ে সেইখানে চলে যায়। সেইখানে তারা AM কুমারকে দেখতে পায়। AM কুমার তাদেরকে বলে, তোমরা কিসের জন্য এখানে এসেছো? আবি তখন সেই ক্যাসেটগুলো তাকে দিয়ে দেয়। AM কুমার সেই ক্যাসেটগুলোতে TNPC নামটি দেখে সে বলে, তোমরা এই ক্যাসেটগুলো কোথায় পেয়েছো? আবি তখন বলে, আমার দাদার দোকানে এই ক্যাসেটগুলো পেয়েছি। AM কুমার বলে, তোমার দাদার নাম কি? আবি বলে, বহুপাথি। AM কুমার সেই ক্যাসেটের দিকে তাকিয়ে বলে, বালা স্যার। তারপর সে বালা স্যার সম্পর্কে বলতে থাকে। সময়টা শুরু হয় 1990 সাল থেকে। সেই সময় সরকারি স্কুলের শিক্ষকরা বেসরকারি স্কুলে এসে চাকরি করত। এর জন্য নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর ছেলেমেয়েরা বেসরকারি স্কুলে এসে পড়াশোনা করতে চাইতো, আর এই সুযোগে বেসরকারি স্কুল থেকে অনেক টাকা নেওয়া হতো। এরপর যখন 1998 সালে জনগণরা আন্দোলন করে সরকারি স্কুল খোলার জন্য এবং ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, এইসব দেখে শিক্ষামন্ত্রীও চাপে পড়ে যায়। এরপর আমরা শ্রীনিবাস থিরুপাতিকে দেখতে পাই। সে ছিল থিরুপাতি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা। সে এইসব কাহিনী দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। থিরুপাতি শিক্ষামন্ত্রীকে তার মাস্টার প্ল্যানের কথা বলে। এইসব কথা শুনে শিক্ষামন্ত্রীও তার কথায় রাজি হয়ে যায়। থিরুপাতি একসভায় সবাইকে বলে, আমরা থার্ড গ্রেডের অ্যাসিস্ট্যান্ট টিচারকে সরকারি স্কুলে পাঠাবো, আর ফার্স্ট গ্রেডের টিচারগুলো আমাদের বেসরকারি স্কুলগুলোতে থাকবে। এতে করে সরকারি স্কুল কলেজের স্টুডেন্টসরা খারাপ রেজাল্ট করবে এবং বেসরকারি স্কুল কলেজের স্টুডেন্টরা অনেক ভালো রেজাল্ট করবে। এর ফলে সরকারি স্কুলের স্টুডেন্টসরা এমনিতেই বেসরকারি স্কুলে এসে পড়াশোনা করবে। তারপর আমরা বালাকে দেখতে পাই। সে ছিল থার্ড গ্রেডের অ্যাসিস্ট্যান্ট ম্যাথ টিচার, আর বালা ছিল থিরুপাতি কোচিং সেন্টার স্কুলের টিচার। এরপর যখন বালা হোস্টেলের স্টুডেন্টদেরকে খেলার মাঠ থেকে আনতে যায়, তখন বালা দেখতে পায় একটি স্টুডেন্টের হাত কেটে গেছে। বালা সেই স্টুডেন্টকে বলে, হোস্টেল থেকে পালিয়ে খেলাধুলা করলে তো হাত কাটবেই। এই কথা শুনে স্টুডেন্ট তাকে বলে, স্যার আমি খেলতে গিয়ে ব্যথা পাইনি, ওই গুন্ডুগুলো আমাদের সবাইকে মারধর করেছে। এইসব কথা শুনে তার বালা স্যার তাদেরকে অনেক ধোলাই দেয়, বাংলা কথায় বলতে গেলে ইচ্ছা মতো মায়ের দেয়। এরপরে শ্রীনিবাস থিরুপাতি সকল থার্ড গ্রেড অ্যাসিস্ট্যান্ট টিচারকে একটি সবাই ডাকে। সে সবাইকে বলে, তোমরা এখন থেকে সরকারি স্কুলে পাঠদান করবে, আর মাসের বেতন তোমরা মাসেই পেয়ে যাবে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এর মধ্যে থেকে বালা হাত তোলে এবং বলে, স্যার আমি যদি ভালো পাঠদান করতে পারি তাহলে আমাকে প্রমোশন দিবেন। থিরুপাতি বালাকে বলে, তুমি যে সরকারি স্কুলে যাবে সেই স্কুলে যদি 100% পাস করে তাহলে তুমি প্রমোশন পাবে। বালা তখন তাকে বলে, ওকে স্যার, সুপার স্যার, থ্যাংক ইউ স্যার। এরপরে আমরা বালার বাবাকে দেখতে পাই। বালার বাবা একজন ড্রাইভার ছিল। বালা যখন বাসায় ফিরছিল তার বাবা তাকে বলে, বালা স্যার এখানে বসুন। বালা তার বাবাকে বলে, বাবা এখনো আমি বড় স্যার হইতে পারিনি, তোমার ছেলে ছোট স্যার হয়েই আছে। বালার বাবা তাকে বলে, ইচ্ছে করলে ভালো পাঠদান তুমিও দিতে পারবে, এর জন্য বড় স্যার হওয়া লাগে না। তারপর সে গভর্নমেন্ট স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তার সাথে আরো 2 জন স্যার যাচ্ছিল। একজনের নাম কার্তিক, সে হচ্ছে কেমিস্ট্রি টিচার, আর একজনের নাম প্রকাশ রেড্ডি, সে ফিজিক্সের টিচার। সেই 2 জন টিচার অনেক অলস ছিল। তারপর তারা সবাই সেই গভর্নমেন্ট স্কুলে পৌঁছায়। তারা স্কুলে পা রাখার সাথে সাথেই পঞ্চায়েত প্রধানদের সাথে দেখা হয়। সেই পঞ্চায়েত প্রধান তাকে বলে, আমি এই গ্রামের প্রেসিডেন্ট, আমার নাম মধু পান্ডিয়াম। সে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর এই স্কুলের হেডমাস্টার ছিল থানি কাচালাম স্যার। এরপরে হেডমাস্টারটি যখন বালাকে স্কুল ঘুরিয়ে দেখায়, তখনই বালা দেখতে পায় একটি ক্লাসে একটি ম্যাডাম ক্লাস নিচ্ছে। বলতে গেলে বালা এক দেখাতেই প্রেমে পড়ে যায়। তখনই হেডমাস্টার বালাকে বলে, এ হচ্ছে মীনাক্ষী,
যে বায়োলজির ক্লাস নেয়। সে আরো বলে, মীনাক্ষী গত 4 বছর ধরে এই স্কুলে পাঠদান করছে। তখন বালা সেই ম্যাডামকে বলে, আমি ম্যাথ টিচার। তারপর বালা সেই ক্লাসে ঢুকে স্টুডেন্টদের সাথে পরিচিত হয়। পরবর্তী দিনে যখন বালা স্কুলে আসে, তখন সে দেখতে পারে কোনো ক্লাসে স্টুডেন্ট নেই। এতে করে বালা হেডমাস্টারের কাছে চলে যায় এবং হেডমাস্টারকে বলে এইসব কি হচ্ছে। তখন হেডমাস্টারটি বলে, কালকে যে পঞ্চায়েত প্রধান এসেছিল সে শুধুমাত্র পাবলিসিটি করার জন্য এসেছিল, আর কালকে তুমি যে স্টুডেন্টগুলোকে দেখেছিলে এইসব স্টুডেন্টকে পঞ্চায়েত প্রধান নিয়ে এসেছিল শুধুমাত্র ছবি তোলার জন্য। এই দেখো পত্রিকায় তার ছবি দিয়েছে। এইসব কথা শুনে বালার অনেক মন খারাপ হয়ে যায়। যেখানে সে তার স্কুলে 100% স্টুডেন্ট পাস করাবে সেখানে কোনো স্টুডেন্টই নেই। তারপর সে একটি ক্লাসে একাই বসেছিল এবং ক্লাস নেওয়ার ভান করছিল। তখনই মীনাক্ষী চলে আসে এবং বলে, ক্লাসে কি করছেন একা একা? আমরা এত দূর থেকে এসেছি স্টুডেন্টদেরকে পাঠদান করার জন্য, কিন্তু এখানে তো কোনো স্টুডেন্টই দেখছি না। তখন মীনাক্ষী বলে, আপনারা কি পাঠদান করতে পারেন? বালা বলে, কেন কি হয়েছে? আপনার সাথে যে দুইজন এসেছে তাদেরকে দেখলে শিক্ষক মনে হয় না। তখন মীনাক্ষী বালাকে স্টাফ রুমে নিয়ে যায়। সে তাকে একটি কাগজ দেখায় এবং বলে, দেখুন কাগজে এইসব কি লিখেছে। বালা বলে, প্রকাশ রেড্ডি এরকম না। তখন মীনাক্ষী তাকে বলে, হ্যাঁ আপনি খুব জানেন, প্রকাশ রেড্ডি তো আমাকে সরাসরি প্রপোজ করে বসেছে। মীনাক্ষী বালাকে আরো বলে, আপনি 1 মাসের মধ্যেই এই স্কুল থেকে চলে যাবেন, আমি চ্যালেঞ্জ করছি। এইসব কথা শুনে বালা তাকে বলে, আমি 3 দিনের ভিতরে সকল স্টুডেন্টসকে এই স্কুলে নিয়ে আসবো। সে আরো বলে, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, টেক কেয়ার ম্যাডাম। তারপর বালা প্রত্যেকটি স্টুডেন্টসের বাসায় চলে যায় এবং সে দেখতে পায় প্রত্যেকটি স্টুডেন্টসই কোনো না কোনো কাজ করছে। আর সেই সব স্টুডেন্টসের মা বাবা বালাকে বলে, আমার ছেলেমেয়েরা কাজ না করলে আমাদের ফ্যামিলি চলবে কিভাবে বলুন, এর জন্য আমাদের ছেলেমেয়েকে স্কুলে পাঠাই না। তারপর বালা পঞ্চায়েত প্রধানের কাছে যায় এবং তাকে বলে, আপনি আমাকে একটি কাজ করে দিন। মধু পান্ডিয়াম তাকে বলে, কি কাজ? বালা তাকে বলে, কালকে একটি সভা ডাকবেন, সেই সভায় আমাদের স্কুলের সকল স্টুডেন্টসের মা বাবারা থাকবে। তখন মধু পান্ডিয়াম বালাকে বলে, ঠিক আছে কালকে আমি একটি সভা ডাকবো। তারপর সেই সভায় সকল স্টুডেন্টসের মা বাবারা চলে আসে। বালা অভিভাবকদের জিজ্ঞেস করে, আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান না কেন? তারপর এক অভিভাবক বালাকে বলে, পড়াশোনা করলেই কি টাকা আসবে? এই কথা শুনে পঞ্চায়েত প্রধান বলে, অসাধারণ। মধু পান্ডিয়াম বালাকে বলে, শিক্ষিত হয়ে কতই বা টাকা কামাবে বলো, ওই দেখো পিছনে আমাদেরই লোক, সেই দিনে অ্যালকোহল বিক্রি করে 500 টাকা আর্ন করে। এইসব কথা শুনে বালা সকল অভিভাবকদের বলে, একটি গরিব পরিবারে 5 জন সন্তান আছে, তার মধ্যে একজন খুব ভালো পড়াশোনা করে। তারপরে সে ইঞ্জিনিয়ারিং ইন মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করে। তারপরে সে একজন বড় বিজ্ঞানী হয়ে যায় এবং ইসরোতে কাজ করে। তার নাম কি জানেন? APJ আব্দুল কালাম। সে এখন আমাদের দেশের গর্ব। বালা আরো বলে, আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে না পাঠান তাহলে এইসব মানুষ কিভাবে তৈরি হবে বলুন, আপনাদের সন্তানেরাই তো আগামীর ভবিষ্যৎ। তারপর বালা মধু পান্ডিয়ামকে বলে, একজন অশিক্ষিত মানুষ অনেক উপায়ে টাকা কামাতে পারে কিন্তু সম্মান কামাতে পারে না, কিন্তু একজন শিক্ষিত মানুষ সম্মান অর্জন করতে পারে। এইসব কথা শুনে সকল স্টুডেন্টসের মা বাবারা এবং স্টুডেন্টসেরা তালি দিতে থাকে। তালি দেওয়া দেখে মধু পান্ডিয়ামকে বালা বলে, ফ্যান স্যার। বালা সকল অভিভাবকদের বলে, কালকে আপনাদের সন্তানদের স্কুলে পাঠাবেন। তারপর আমরা দেখতে পাই সকল স্টুডেন্টসরা তাদের কাজ ফেলে স্কুলে চলে আসে। এইসব দেখে মীনাক্ষী বালার প্রেমে পড়ে যায়। এরপরে একদিন বালা ক্লাস নিচ্ছিল, তখন সব স্টুডেন্টসের হ্যান্ড রাইটিং একই ছিল। এইসব দেখে বালা তাদেরকে বলে, তোমাদের খাতার সব হ্যান্ড রাইটিং একই কেন? তখন একটি স্টুডেন্ট বালাকে বলে, মধু নামে একটি ছেলে টাকার বিনিময়ে আমাদেরকে হ্যান্ড রাইটিংগুলো করে দেয়। এরপরে বালা হেডমাস্টারের কাছে মধুর সম্পর্কে জানতে চাইলে হেডমাস্টার তাকে বলে, আসলে মধুর মা বাবা TNPSC-এর এক্সামের 1 সপ্তাহ আগে মারা যায়, এর জন্য সে পড়াশোনা ছেড়ে দেয়। তারপরে সে মধুর কাছে চলে যায় এবং সে দেখতে পায় সে বৃষ্টিতে ভিজে ভিজে ঘুমাচ্ছে। এটি দেখে বালা মধুকে নিজের বাসায় নিয়ে আসে। পরের দিন হেডমাস্টার দেখতে পারে মধু ক্লাসে এসে ক্লাস করছে। এইভাবেই স্টুডেন্টসরা স্কুলে আসে এবং ক্লাস করতে থাকে। এরপর একদিন মীনাক্ষী কার্তিককে অনেক বকাঝকা করে এবং থ্রেট দেয়। মীনাক্ষী আরো বলে, আরেকদিন যদি আপনি ক্লাসে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেন এবং খারাপ কিছু করার চেষ্টা করেন তাহলে আপনার খবর আছে। এইসব কথা শুনে কার্তিকের ম্যালেরিয়া রোগ হয়। এর ফলে কার্তিক আর প্রকাশ রেড্ডি পরের দিনে গ্রাম ছেড়ে চলে যায়। তারপর বালা ক্লাসে এসে সবাইকে বলে, আজ থেকে আমি কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথ একসাথে সব ক্লাস নিব। তখনই সেই ক্লাসে আরো স্টুডেন্ট আসা শুরু করে, কিন্তু তাদের সাথে কেউ বসতে চাচ্ছিল না, কেননা তারা ছিল নিচু গোষ্ঠীর লোক। বালা তখন বলে, কি হয়েছে, তোমরা এইরকম করছো কেন? সেখানে বসে থাকা স্টুডেন্টরা বালাকে বলে, স্যার
তারা আমাদের থেকে অনেক আলাদা, তারা হলো নিচু বংশের মানুষ। এরপর বালা বলে, বাহ ভালোই তো। সে আরো বলে, আচ্ছা তোমরা যদি গ্রাম থেকে এখন শহরে চলে যাও তাহলে শহরের ছেলেমেয়েরা তোমাদের সাথে কি করবে বলো? আর তোমরা যদি পড়াশুনো শেষে একটি জায়গায় চাকরি করতে যাও, সেখানকার বস যদি তোমাদের চেয়েও নিচু বংশের হয় তাহলে কি তোমরা চাকরি ছেড়ে চলে আসবে? এইসব কথা শুনে সবাই চুপচাপ হয়ে থাকে। এরপরে যেসব স্টুডেন্টসরা দাঁড়িয়েছিল তাদেরকে বের হয়ে যেতে বলে। এরপর বালা বসে থাকা স্টুডেন্টসগুলোকে ফিজিক্সের একটি ক্লাস নেয়। মীনাক্ষী এইসব দেখে বালার কাছে কথা বলতে গেলে বালা তাকে বলে, 2 মিনিট সময় দেন ম্যাডাম। এবং ক্লাস শেষ হয়ে গেলে বালা তাদেরকে বের হয়ে যেতে বলে এবং বাইরে থাকা স্টুডেন্টগুলোকে ভিতরে আসতে বলে। তারপর তাদেরকে অন্য একটি টপিক পড়ায় ফিজিক্সের উপর। তারপর বালা সকল স্টুডেন্টসকে একসাথে করে বলে, আমি তোমাদেরকে 2টি টপিক পড়িয়েছি, তোমরা যারা 1টি টপিক করতে পারোনি তোমরা এখন সেই স্টুডেন্টের সাথে বসে সেই টপিকটি বুঝে নিবে। তখন আমরা দেখতে পাই সকল স্টুডেন্টসরা একসাথে বসে সেই টপিকটি বুঝতে চেষ্টা করছে। এইসব দেখে মীনাক্ষী বালার উপর অনেক ফিদা হয়ে যায়। অপরদিকে বালাও মীনাক্ষীর প্রেমে পড়ে যায়। যাই হোক, তারা প্রেম করতে থাকুক। আর এইদিকে স্কুলে পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষা শেষে যখন রেজাল্ট দেয় তখন বালার স্কুলে 100% পাস করে, কেউই ফেল করেনি। সেই উপলক্ষে স্কুলে একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে শ্রীনিবাস থিরুপতি চলে আসে। এতে করে বালা অনেক খুশি হয়। কিন্তু বালার খুশি বেশিক্ষণ থাকে না। থিরুপতি তাকে বলে, এই মিডল ক্লাস স্টুডেন্টদের পড়িয়ে তুমি কি করবে, তুমি আমার স্কুলে চলে আসো। মিডল ক্লাস পরিবারের ছেলেমেয়েরা কি আর করবে বলো, তারা বড় হয়ে হয় ডায়াবেরি করবে না হয় রান্নাবান্নার কাজ করবে। এর চাইতে তুমি আমার স্কুলে চলে আসো, আমি তোমাকে মাসে মাসে 1 লাখ টাকা করে দিব। এইসব কথা শুনে বালা তাকে বলে, আমার বাবা একজন ড্রাইভার। তখন থিরুপতি বলে, আমি তোমাকে মিন করে বলিনি। সে আরও বলে, 0 fees 0 education, মোর ফিস মোর এডুকেশন। তখনই পিছন থেকে একজন খাবার খেতে ডাকে। থিরুপতি যখন খাবার খেতে বসে তখনই পিছন থেকে একটি লোক এসে তার পাশে বসে। বালা সেই লোকটিকে অন্য জায়গায় গিয়ে বসতে বলে। সে আরও বলে, মিডল ক্লাস লোক না স্যার, আমি এখানেই থাকবো, আর দেখি আমাকে কে আটকায়, আর পরবর্তী পরীক্ষায় আমার স্টুডেন্ট টপ র্যাঙ্ক করবে। এইসব কথা বলে থিরুপতি স্কুলের লোগোটি পকেট থেকে ছিঁড়ে তার হাতে ধরিয়ে দেয়। এখন থিরুপতি শিক্ষামন্ত্রীকে বলে, আমি যে শিক্ষকগুলোকে পাঠিয়েছি এখন আমি সেই শিক্ষকগুলোকে আবারও আমার স্কুলে নিয়ে আসবো, আপনি নতুন করে আবারও শিক্ষক নিয়োগ দিন। শিক্ষামন্ত্রী রাজি না হলে তাকে একটি গাড়ি উপহার দিলে সে রাজি হয়ে যায়। পরের দিনে যখন বালা স্কুলে যায় তখন সে দেখতে পায় আগের স্কুলে তাকে ফিরে যেতে বলা হয়েছে, কিন্তু বালা সেখানে আর ফিরে যায় না। সেই গ্রামে বালা একটি মাঠে একটি নতুন করে স্কুল খোলে। সেইখানে সকল স্টুডেন্টসরা বালার স্কুলে ক্লাস করতে যায়। তখনই পঞ্চায়েত প্রধান শ্রীনিবাস থিরুপতিকে এইসব ঘটনা বলে দেয়। এর ফলে শ্রীনিবাস থিরুপতি বালার স্কুলে গুন্ডা পাঠিয়ে দেয়। বালা শত চেষ্টার পরও স্কুলটাকে আর বাঁচাতে পারে না, উল্টো বালাকে পুলিশ স্টেশনে তুলে নিয়ে যায় এবং তাকে অনেক মারধর করে। এর ফলে স্টুডেন্টসরা পুলিশ স্টেশনে গিয়ে বালাকে ছাড়তে বলে। বালাকে ছেড়ে দেওয়ার আগে পঞ্চায়েত প্রধান বালাকে গ্রাম থেকে বহিষ্কার করে। এর মানে বালা আর কোনোদিন এই গ্রামে আসতে পারবে না। পুলিশ যখন বালাকে গ্রামে ছেড়ে দেয় বালাকে কেউ সাহায্য করতে পারছিল না, কেননা পঞ্চায়েত প্রধান সবাইকে সাহায্য করতে মানা করে দিয়েছিল। যখন বালা একা একা হাঁটছিল তখন তার পায়ে অনেক ব্যথা অনুভব হয়। এইসব মথু দেখে ফেলে এবং এতে করে মথু জোরে জোরে টিউবওয়েলটি চাপতে থাকে এবং টিউবওয়েলের চারপাশে অনেক পানি জমা হতে থাকে। এরপরে সে টিউবওয়েলের পার্টটি ভেঙে দেয়। এর ফলে পানিগুলো বালার পায়ে স্পর্শ করে এবং বালা জোরে একটি নিঃশ্বাস নেয়। এরপর আমরা দেখতে পাই পঞ্চায়েত প্রধানের আদেশ ভঙ্গ করে সবাই মিলে বালাকে একটি বাসে তুলে দেয়। বাস থেকে বালা যখন বাড়ির সামনে আসে তখন সে রাস্তায় পড়ে যায়। এতে করে বালার মা বাবা তাকে তুলে ঘরে নিয়ে আসে। এরপর আনিশকা একটি ফোনের দোকান থেকে বালাকে বলে, তুমি কেমন আছো? বালা উত্তরে বলে, ভালো আছি। আনিশকা বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি কালকেই তোমার কাছে চলে আসব। তখন বালা বলে, এমনটা করো না, স্টুডেন্টসের জন্য তোমাকে ওইখানে থাকতে হবে, তুমি সব ভুলে যাও। এইসব কথা বলে বালা ফোনটি কেটে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই আনিশকা বালার বাসায় চলে আসে। আনিশকা তার মাকে বলে, বালা আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সে এখন আমার থেকে পালিয়ে এসেছে। তার মা বালাকে বলে, এত সুন্দর একটি মেয়ে আর তুই পালিয়ে এসেছিস। তখন বালা আনিশকাকে বলে, আমার কি কোনো ইনকাম আছে আমি তোমাকে নিয়ে সংসার করব? আনিশকা বলে, কেন, টিউশনি পড়াচ্ছ না? আর তার সাথে আমিও টিউশনি পড়াবো। এইসব কথা শুনে বালা বলে, বায়োলজি ম্যাডাম তুমি আর কি টিউশনি পড়াবে? তারপর বালার বাবা রাতে যখন খাবার খেতে আসে তখন তার বাবা আনিশকাকে দেখে চিনতে পারে না। তখন বালার মা তার বাবাকে বলে, এই হচ্ছে তোমার ছেলের বউ। এরপরে এক রাতে আনিশকা বালাকে বলে, তুমি কি 45টি স্টুডেন্টের জন্য কোনো কিছুই করবে না? তখন বালা বলে, আমি আর কি করতে পারি,
আমি তো ওই গ্রামে যেতেও পারবো না। তারপর বালা দূরে একটি ক্যামেরা দেখতে পায়, আর তখনই তার মাথায় একটি আইডিয়া চলে আসে এবং আনিশকাকে গ্রামে ফিরে যেতে বলে। এরপরে আমরা দেখতে পাই বালা আর আনিশকা সেই গ্রামের বহুপাতি ভিডিও শপ দোকানটিতে চলে আসে এবং বহুপাতিকে বলে, আজ থেকে তোমার সিনেমা হলে সিনেমা নয়, মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হবে। আমি আমার বাসা থেকে ভিডিও রেকর্ড করে আনিশকাকে ক্যাসেটগুলো দিয়ে দিব, সেই ক্যাসেটগুলো তোমরা সিনেমা হলে চালাবে, এই ভিডিওগুলো স্টুডেন্টসরা দেখবে, এতে করে আমার আর গ্রামে আসা লাগবে না। এরপরে আনিশকা সকল স্টুডেন্টসের বাসায় চলে যায় এবং তাদেরকে বলে, সন্ধ্যা 6টার দিকে তোমরা বহুপাতের সিনেমা হলে চলে আসবে। তারপর সেই সিনেমা হলে যারা সিনেমা দেখতে আসতো বহুপাতি তাদেরকে বের করে দিত এবং সন্ধ্যা 6টা বাজলে সবাই স্টুডেন্টসের জন্য অপেক্ষা করত। তখন আমরা দেখতে পাই একে একে সকল স্টুডেন্টসরা সেখানে চলে আসে এবং সিনেমা হলে প্রবেশ করে। এরপর যখন সাদা পর্দায় তার স্যারকে দেখতে পায় তখন তারা সবাই খুশি হয়। বালা সকল স্টুডেন্টসদের বলে, তোমাদের 45 জনের মধ্যে 45 জনকে টপ র্যাঙ্ক করতে হবে। এইসব কথা শুনে বলে, কিভাবে সম্ভব? বালা বলে, তোমরা প্রতিদিন সন্ধ্যা 6টায় এখানে চলে আসবে এবং আমার ক্লাসগুলো মন দিয়ে করবে। তারপর সে ক্লাস নিতে শুরু করে। এইভাবে স্টুডেন্টসরা সিনেমা হলে এসে ক্লাস করতে থাকে। এরপর দেখতে দেখতে TNPSC এক্সাম চলে আসে, আমরা যেটাকে HSC এক্সাম বলে থাকি। যদি বাংলা কথায় বলতে চাই তাহলে ইন্টারমিডিয়েট। আর এরই মধ্যে শ্রীনিবাস থিরুপতি তার সিনেমা হলের কাহিনী বুঝে যায়। তখন থিরুপতি পঞ্চায়েত প্রধানকে বলে, তোমাদের সিনেমা হলে কি চলছে? মুথু পাণ্ডিয়াম বলে, কেন কি হয়েছে? সে বলে, তোমাদের সিনেমা হলে ভিডিও ক্লাস নেওয়া হচ্ছে। এইসব কথা শুনে মুথু পাণ্ডিয়াম থিরুপতিকে কোনো সাহায্যই করে না, কেননা সে তার ভুলটি বুঝতে পেরেছিল। তার মেয়ে যখন সন্ধ্যার পরে বাসায় ফিরে আসে তখন মুথু পাণ্ডিয়াম বলে, তুই কোথায় গিয়েছিলি এই সন্ধ্যাবেলায়? তার মেয়ে কোনো কিছু বলতে না চাইলেও মুথু পাণ্ডিয়াম তাকে বলে, কালকে ভালোমতো পরীক্ষা দিস। পরের দিন যখন সকল স্টুডেন্টস বাসে করে পরীক্ষা দিতে যাচ্ছিল তখনই সেই গুন্ডারা বাসে আক্রমণ করে। আর আগে থেকেই সেই বাসে বালা পিছনের দিকে বসেছিল, কেননা বালা আগে থেকেই জানতো এমনটা হতে পারে। তারপর বালা সকল গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মায়ের দিতে থাকে। মায়ের দেওয়া শেষ হলে যখন বাসটি স্টার্ট করে তখন কিছুক্ষণ দূরে গিয়েই বাসটি থেমে যায়, কেননা একটি গুন্ডা তেলের টেঙ্কিতে বালু ভর্তি করে দিয়েছিল। এইসব দেখে বালা অনেক ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না তার স্টুডেন্টসগুলোকে কিভাবে তার পরীক্ষার কেন্দ্রে পৌঁছাবে। আর তখনই সেখানে অনেকগুলো গরুর গাড়ি চলে আসে। বালা তাদেরকে বলে, আপনি কি আমাদেরকে সাহায্য করতে পারবেন, আমাদের স্টুডেন্টসগুলোকে পরীক্ষার কেন্দ্রে রেখে আসতে পারবেন? এইসব কথা শুনে প্রথমে তারা রাজি না হলেও একটি বৃদ্ধ গরুর গাড়ি থেকে বস্তাগুলো ফেলতে থাকে। সেই বৃদ্ধটি বলে, আমরা যে কোনো সময় চালের বস্তা বিক্রি করতে পারবো, কিন্তু তারা তো যে কোনো সময় পরীক্ষা দিতে পারবে না। তারপর আমরা দেখতে পাই সকল স্টুডেন্টসরা গরুর গাড়ি করে তাদের পরীক্ষা কেন্দ্রে চলে যায় এবং ভালোমতো পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে রেজাল্ট দিলে আমরা দেখতে পাই সাইকেলে করে একজন পত্রিকা প্রচারকারী সেইখানে চলে আসে। তখন সকল স্টুডেন্টসের রেজাল্ট বলতে থাকে। সেই স্টুডেন্টসের মধ্যে সবাই কোনো না কোনো এক জায়গায় চান্স পেয়ে যায়, কেউ মেডিকেলে কেউ বা ইঞ্জিনিয়ারিংয়ে। আর সকল স্টুডেন্টসের মধ্যে একজন স্টুডেন্টস ফার্স্ট হয়, সে আর কেউ না, AM কুমার। আর এই AM কুমারই ছিল হচ্ছে মুথু। এই রেজাল্ট দেখে বালা আর মীনাক্ষী অনেক খুশি হয়। তারপর আমরা বর্তমানে চলে আসি। তখন AM কুমার বলে, আমি ছিলাম মুথু আর আমি ফার্স্ট হয়েছিলাম। সে আরো বলে, 45টি স্টুডেন্টসের মধ্যে 45টি স্টুডেন্টসই টপ র্যাঙ্ক করে। তারপর আমরা আবারও অতীতে চলে আসি। AM কুমার বলতে থাকে, আমাদের এইসব রেজাল্ট দেখে শ্রীনিবাস থিরুপতি সকল স্টুডেন্টসের বাসায় যায় এবং তাদের ফ্যামিলিকে বলে, আপনারা যদি এই এগ্রিমেন্টে সাইন করেন তাহলে আমি আপনাদেরকে মাসে মাসে টাকা দেব এবং আপনাদেরকে সাহায্য করব এবং আপনাদের ছেলে মেয়েদের সকল সুযোগ সুবিধা দিব। আর সেই এগ্রিমেন্টে লেখা ছিল, থিরুপতি কোচিং সেন্টার থেকে পড়ে তারা এত ভালো রেজাল্ট করেছে, এতে করে তার প্রতিষ্ঠানের অনেক নাম হয়ে যাবে। তারপর বালা শ্রীনিবাস থিরুপতির কাছে চলে আসে। বালা তাকে বলে, আপনি কি বলেছিলেন, জিরো ফিস জিরো এডুকেশন, মোর ফিস মোর এডুকেশন? আমি সেটা মিথ্যায় রূপান্তর করেছি। সে আরো বলে, জিরো ফিস মোর এডুকেশন, মোর ফিস জিরো এডুকেশন। এইসব কথা বলে বালা সেখান থেকে চলে যায়। তারপর বালা সকল স্টুডেন্টসকে এগ্রিমেন্টে সাইন করতে বলে। সে আরো বলে, থিরুপতি তোমাদেরকে যে সুযোগ সুবিধা দিবে তোমরা সেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তোমরা ফ্রিতে শিক্ষা পাঠদান করবে এবং একটি করে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, আর ওইখানে এইসব স্টুডেন্টরা পড়বে যাদের কাছে তেমন বেশি টাকা নেই। প্রথমে তারা সিগনেচার না করতে চাইলেও পরে তারা সিগনেচার করে দেয়। এরপর আমরা দেখতে পাই থিরুপতির একটি অনুষ্ঠানে মুথু মিথ্যা ভাষণ দিচ্ছে। সে ভাষণ দেওয়ার সময় সবসময় তার বালা স্যারের কথা মনে পড়ছিল।
তারপরে আমরা দেখতে পাই এএম কুমার নিজেই একটি কোচিং সেন্টার খুলেছে। সেইখানে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছিল। তখন আবি এবং তার বন্ধুরা একটি জায়গায় বালা, আনিশকা এবং তার দাদা বহুপাতের ছবি দেখতে পায়। অবশেষে আমরা বালাকে দেখতে পাই, সেখানে সে আনসারি স্কুল অফ নলেজ নামে একটি স্কুল খুলেছে, আর এই স্কুলে একটি পথের শিশুরাও এখানে পড়তে পারে। এর মধ্যে দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আমি যখন এই মুভিটি দেখছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল আমাদের আশেপাশের বাস্তবিক জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে। যাই হোক, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাই দিও। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো একটি সিনেমা নিয়ে।